দোস্তি স্কুলের কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে সবাইকে স্বাগতম সেকেন্ড এপ্রিল দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যতগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে সেগুলিকে এমসি আকারে তুলে ধরা হলো। এবং সব কোয়েশ্চেনের সঙ্গে রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোকে নিয়েও আলোচনা করা হলো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আপডেট থাকার জন্য কোয়েশ্চেন নম্বর ওয়ান দু হাজার কুড়ি সরস্বতী সম্মান পাচ্ছেন কোন লেখক অপশান এ হরিপদ দাস অপশন বি বিজয় ভট্ট অপশন সি মণিশঙ্কর মুখোপাধ্যায় অপশান ডি ডক্টর শরণ কুমার লিম্বালে এটার সঠিক উত্তরটি হবে অপশন ডি ডক্টর শরণ কুমার লিম্বালে ডক্টর শরণ কুমার লিম্বালে একজন মারাঠি লেখক তার লেখা নোভেল সনাতন পাবলিশ হয় দু সালে এবং এই নোভেলটির জন্য তিনি সরস্বতী সম্মান পাচ্ছেন সরস্বতী সম্মান দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং এই সরস্বতী সম্মানের প্রাইজ মানি হল পনেরো লাখ টাকা কোশ্চেন নাম্বার টু দু হাজার একুশ আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ভারত মোট কয়টি মেডেল জিতল অপশান এ তিরিশটি অপশান বি পঁচিশটি অপশান সি চল্লিশটি এবং অপশান ডি কুড়িটি এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ তিরিশটি মোট তিরিশটি মেডেলের মধ্যে পনেরোটি হলো গোল্ড মেডেল নটা সিলভার মেডেল এবং ছটা ব্রোঞ্জ মেডেল এই আইএসএফ ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হলো দিল্লি শহরে কোশ্চেন নাম্বার থ্রি বজর প্রাহার দু হাজার একুশ নামে যৌথ মিলিটারি ডিলটি অনুষ্ঠিত করলো কোন কোন দেশ অপশান এ ভারত ও পাকিস্তান অপশন বি চীন ও রাশিয়া অপশান সি জাপান ও ভারত অপশন ডি ভারত আমেরিকা এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারত ও আমেরিকা এই মিলিটারি ডিলটি অনুষ্ঠিত হলো হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশের বর্তমান সিএম হলেন জয়রাম ঠাকুর গভর্নর হলেন বান্দুরা ডিটারিয়া হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী শিমলা এবং শীতকালীন রাজধানী হল ধর্মশালা কোশ্চেন নাম্বার ফোর সম্প্রতি ডিআরডিও কোন অ্যান্টি স্যাটেলাইট মিসাইল লঞ্চ করলো অপশান এ গগন শক্তি অপশান বি মিশন শক্তি অপশান সি উইন্ডো পাওয়ার অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হবে মিশন শক্তি অপশান বি ডিআরডিওর হেডকোয়ার্টার হলো দিল্লিতে এবং ডিআরডিও প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে এবং এর বর্তমান চেয়ারম্যান হলেন সতীশ রেড্ডি কোশ্চেন নাম্বার ফাইভ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশে সেরা অভিনেতা তকমা পেলেন কে অপশন এ ঋষি কাপুর বি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী তকমা পেলেন তাপসী পান্ন কোশ্চেন নাম্বার সিক্স সমুদ্রের নিজ দিয়ে কেবলের মাধ্যমে সাউথ ইস্ট এশিয়া এবং আমেরিকার সাথে যোগাযোগ স্থাপনের জন্য গুগল কোন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হল এখানে অপশান এ ফেসবুক অপশন বি ইনফোসিস অপশান সি টুইটার এবং অপশান ডি ইয়াহু এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ফেসবুক ফেসবুকের ফাউন্ডার হলেন মার্ক জুকারবার্গ এবং এর হেড অফিস হল ক্যালিফোর্নিয়া ইউএসএ এবং ফেসবুক প্রতিষ্ঠিত হয় দু হাজার চার সালে কোয়েশ্চেন নাম্বার সেভেন বিশ্ব ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি দিবস পালন করা হয় কোন দিন অপশান এ তিরিশে মার্চ অপশান বি একত্রিশে মার্চ অপশান সি সাতাশে মার্চ এবং অপশন ডি তেইশে মার্চ এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি একত্রিশে মার্চ আমাদের সমাজে ট্রান্সজেন্ডারদের যে ভিন্ন দৃষ্টিতে দেখা হয় সেই সম্বন্ধে সচেতনতার জন্যই এই দিনটি প্রত্যেক বছর একত্রিশে মার্চে পালন করা হয় কোশ্চেন নম্বর এইট দু হাজার একুশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিমের অফিসিয়াল কিট পার্টনার হলো কোন কোম্পানি অপশান এ পুমা অপশান বি নাইক অপশান সি অ্যাডিডাস এবং অপশন ডিলিভাইস এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ পুমা পুমা কোম্পানির হেডকোয়ার্টার হলো জার্মানিতে পুমার হেডকোয়ার্টার হল জার্মানিতে জার্মানির ক্যাপিটাল হলো বার্লিন এবং এখানকার কারেন্সি হল ইউরো কোশ্চেন নাম্বার নাইন আবাসিক হকি সেন্টার কোন শহরে স্থাপন করা হলো অপশান এ কলকাতা অপশান বি লখনউ অপশান সি মুম্বাই অপশন ডি ব্যাঙ্গালোর এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি লখনৌ লখনউ হলো উত্তরপ্রদেশের রাজধানী এবং উত্তরপ্রদেশের বর্তমান সিএম হলেন যোগী আদিত্যনাথ এবং গভর্নর হলেন আনন্দীবান প্যাটেল কোশ্চেন নাম্বার টেন কোন ভারতীয় কোম্পানি বিশ্বে প্রথম মোবাইল ওয়াটার জেনারেটর লঞ্চ করলো অপশান এ ইউরোকা অপশন বি কেন্ট অপশান সি মেঘদূত অপশান ডি ব্লু এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মেঘদূত এই মেশিনটি বিশাখাপট্টনম শহরে বসানো হয়েছে বিশাখাপটনাম হলো অন্ধ্রপ্রদেশের রাজধানী আশা করি এই সমস্ত তথ্য আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ